আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। ঘূর্ণিঝড় দেশের কোন কোন জেলায় আঘাত আনবে, আগামী চব্বিশ ঘণ্টায় আবহাওয়া কেমন থাকবে, আজ দেশের কোন কোন জেলায় বৃষ্টি হবে, আগামী দুই দিনের আবহাওয়া কতটা পরিবর্তন হবে, কি বলা হচ্ছে বাংলাদেশ আবহাওয়ার রিপোর্টে, বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিব এক নজরে। দক্ষিণ পশ্চিম বঙ্গোসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ দেশের দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি এখনও বাংলাদেশ থেকে অনেকটা দূরে। এটি বাংলাদেশে আসার আগে শক্তি হারিয়ে দুর্বল হয়ে বাংলাদেশের খুলনা, সুন্দরবন, সাতক্ষীরা, বরিশাল দেশের দক্ষিণাঞ্চলের দিকে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আজ থেকে পনেরো তারিখের ভেতর দেশের বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সাগর খুবই উত্তাল থাকতে পারে। সকল নৌযান মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা জোড়া হওয়ার সাথে প্রবল বিজলি চমকানো বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বেশিরভাগ জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে। এদিকে মাদারীপুর, রাঙ্গামাটি, কুমিল্লা, মাঝদিকুট, ফেনী, খুলনা ও যশোর জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়া 22.8 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর 34.8 ডিগ্রি সেলসিয়াসে। এই সময় ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.0 ডিগ্রি সেলসিয়াস আর চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা 6:31, আজ ঢাকায় সূর্যোদয় ভোর 5:19, আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:18। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার অবস্থা দুই দিন, বৃষ্টি বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তো এ হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।